আসসালামু আলাইকুম ভাইরা, আপনার ঘরে সবারই বন্ধু বান্ধব সবারই আছে, বান্ধবী আছে, সবারই আছে। আমি একটা আজকে সারাদিন ধরে উপায় বের করেছি, মানে বুদ্ধি বের করেছি। সেটা বুদ্ধি হলো আমার ডাক্তারের ইনকাম কীভাবে কম হবে। আমি বিশেষ করে জ্ঞান করে আমি দেখেছি যে পড়ার যারা খায়, চা খায়, পেঁয়াজি চা খাবে, খায় দায় যায় কী করবে, পড়ার খায় পেটটা ভরে খিলালো, খায় দায় যায় শেকলো একটা বড়ি খেলো, ওখানে একটা খেলো 10 টাকা, আবার রাত্রে যায় আবার খেলো 10 টাকা, কত খেলো 20 টাকা, কিন্তু পড়ায় কী খিলালো একটা পেঁয়াজি আর এক কাপ চা 10 টাকা। তো পড়ার ভাই আপনারা 10 টাকা খায়, আপনি 20 টাকার হচ্ছে গ্যাসে বড়ি খাচ্ছেন ভাই, পড়ার খাওয়াটা কিন্তু ঠিক না। পড়ার খেলেই পেটে গ্যাস হবে, তাতে যে পড়ার না খান তাহলে ডাক্তারের কোনো সময় ডাক্তারের ইনকামটা অটোমেটিক কমে আসবে। তো বিশেষ করে আমি যারা পড়ার খান বন্ধু বান্ধবেরা আছেন, পড়ার বিশেষ করে খান না ভাই, নিজের টাকাদের দরকার হলে যে টাকাটা থাকবে একটা আপেল কাটে আধ ঘন যা ওজনতে আসবে সেটাই আপনারা খান, ডাক্তারে তাতে টাকা পাবে না। পেয়ারা খান। আবার যদি আরেকটা কি জানেন, আমার খেতে 12 কেজি একটা মুলাই আছে, দরকারের টাকা দিতে হবে না, একটা মুলাই নিয়ে আসে খাবেন, আপনার পেটের বাউটা গ্যাসটা বার হয়ে চলে যাবে, পেট ক্লিয়ার, আপনার গ্যাসের বড়িটা খাওয়া লাগবে না। আমার বাগানে আছে, ওই যে নদীর ধারে লাগাইছে, ওই যে শিমলতলী নদীর পাশে 12 কেজি একটা মুলাই, আপনারা নিয়ে আসেন, সর্বনিম্ন 12 দুন 24 জনা খেতে পাবেন, আপনার করে কোনো গ্যাসে বড়ি খাওয়া লাগবে না, পেটটা এমনি থেকেই ঢিমা ঢিকি ছুটে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখবেন অটোমেটিক ডাক্তার গ্যাসের বড়ির টাকাটা বিক্রি করতে পারলো না, অটোমেটিক ডাক্তারের ইনকামটা কিন্তু কমে যাবে। তো আপনারা পড়ার কারো খাওয়ার চেষ্টা করেন না ভাই, নিজের যা পকেটে আছে সেটাই খান, পড়ার খাবেন ডাক্তারকে টাকা দেবেন, কোনো সময় পড়ার খাওয়ার চেষ্টা করবেন না, নিজের টাকা অর্জন করে খরচ করে নিজে খান, 5 টাকার জায়গা 2 টাকা খান।